হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলে অয়েল ব্যবহার করার সঠিক নিয়ম চলুন তাহলে জেনে নেওয়া যাক চুলের যত্নে অয়েল অপরিহার্য তবে আঠালো এই তেল ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকে চুলের যত্নে অয়েল অপরিহার্য তবে আঠালো এই তেল ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকে অনেকে মনে করেন সরাসরি অয়েল চুলে ব্যবহার না করলে পাওয়া যায় না এর উপকারিতা চলুন তাহলে জেনে নিন ক্যাস্টর অয়েলের উপকারিতা ও ব্যবহার করার উপায়ে চুলে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন কেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ক্যাস্টর অয়েলে ফলে নিয়মিত ব্যবহারে চুলের বৃদ্ধি দ্রুত হয় ক্যাস্টর অয়েলে থাকা অ্যান্টি ফ্যাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান খুশকির পাশাপাশি মাথার ত্বকের ইনফেকশন দূর করতে পারে মাথার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণের পাশাপাশি চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায় এটি ফলে দ্রুত চুল বাড়ে ক্যাস্টর অয়েলে থাকা অক্সিডেন্ট চুল স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে করে চুল পড়া বন্ধ করতে কার্যকর এই তেল চলুন তাহলে জেনে নেওয়া যাক যেভাবে অয়েল ব্যবহার করবেন চুলে অয়েলের সঙ্গে সম পরিমাণ নারকেল তেল মিশিয়ে নিন দুইটি ভিটামিন ই ক্যাপসুল মেশান এবার আঙ্গুলের সাহায্যে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান তেল এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ক্যাস্টর অয়েলের সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে কুসুম গরম করে নিন এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগান একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নিন গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন পনেরো মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যামন্ড অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন ভালো করে মিশ্রণটি চুলে ব্যবহার করুন সারা রাত রেখে পরদিন ধুয়ে ফেলুন চুল তিন টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে এক টেবিল চামচ সরিষার তেল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন এক ঘন্টা মাইল্ড শ্যাম্পু দিয়ে দুই নিন চুল একটি ডিম ফেটিয়ে ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মেশান মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন এক ঘন্টা ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে